মঙ্গলবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও দুয়ারে রেশন প্রকল্পের সূচনা হলো। ইতিমধ্যে অন্যান্য জেলার পাশাপাশি এই জেলাতেও পাইলট প্রজেক্ট হিসেবে প্রায় 250 জন রেশন ডিলারকে নিয়ে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন। পর্দায় দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ পতাকা দেখিয়ে তাদের যাত্রার শুভ সূচনা ঘোষণা করলেন। যাত্রা শুরু করলো দুয়ারে রেশন ডেলিভারি ভ্যান। ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবার দপ্তরের মাননীয় সচিব পারভেজ সিদ্দিকী মহাশয়ের কাছে অনুরোধ রইল। আজকের এই শুভ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে খাদ্য সরবরাহ দপ্তরের যে চারটি প্রকল্পের সূচনা অনুষ্ঠিত হল, সেই সূচনা পর্বের অনুষ্ঠানে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার অনুপ্রেরণায় এদিন শহর বর্ধমানের জেলা শাসকের অফিস চত্বরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাপতি শম্পাধারা, সহসভাধিপতি দেবটুটু, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন সহ অন্যান্য সরকারি আধিকারিকবৃন্দ। আমাদের আমাদের জেলার 1356 ডিলার্স আছে, FPS শপস আছে, যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে দুয়ারের রেশনে। আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রামটা ফর্মালি ইনগ্রেট করেছেন। কিছু পাইলট প্রজেক্ট অলরেডি অক্টোবর থেকে চলছে, মানে আজ থেকে আমাদের 100% কিন্তু কাভারেজ স্টার্ট হয়ে যাবে। অলমোস্ট 55 লাখ মতো আমাদের বেনিফিশিয়ারি আছে যারা এই সুবিধাটা পাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।